اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. বৃষ্টি বিকেল গোধূলি বেলা হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সূরাতুল হাশরের শেষ তিনটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ, জান যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করো, কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না, আব্বাকে পাবো না। আব্বা আম্মা যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও, কবর গুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও। হাতটা একটু উঁচু করে আল্লাহ সেখানে দোয়া পুরো দিল থেকে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে সেই কঠিন মুসিবতের দিন, এই মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই আড়াইলে যত মা বোনাত তুলেছেন, যারা যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। চেয়ারম্যান মহোদয়কে তুমি আল্লাহ শফায়ে কামিলা জানা দান করো, মাদ্রাসাকে কবুল করে নাও, শিক্ষক ছাত্রদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। এই মোল্লা পাড়ার যুব সমাজ তোমার কোরআনের ফুল বাগান সাজিয়েছে আল্লাহ, মেহরবানি করে যুবকদেরকে তুমি আল্লাহ খালিদ বিন ওয়ালিদের সঙ্গে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না, মরব কোন দিন জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাজিল করো, সমস্ত জুলুম থেকে মাজলুমদেরকে তুমি আল্লাহ বাঁচাইয়া দাও। কোন দিন মরব জানি না, তবে একদিন মরে যাব এটা সবাই জানে, আমরা সবাই মহাসত্য বিশ্বাস করি। আল্লাহ তাআলা যেদিন মরে যাব রে, স্ত্রী যখন দেখবে বিছানায় লাশ পড়ে আছে ভয় কাছে আসবে না, ঘর থেকে দৌড় মেরে চলে যাবে, দরজা খুলে নিয়ে আমাকে টান মেরে ঘর থেকে বের করে দেবে, গোসলটা করে দেবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, সেলাইওয়ালা পকেটওয়ালা বুতামওয়ালা কোনো জামা চলবে না, কেচি দিয়ে কেটে কেটে খুলে নিয়ে এমন জামা পড়াবে যেই জামার সেলাই পকেট বুতাম কিচ্ছু থাকবে না রে। মাথায় বাঁধন পায়ে বাঁধন দিয়া দিয়া কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের সোয়ায় দেবে, বাঁশ চাবা দেবে, মাটি চাবা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। ও আল্লাহ, সে অন্তিম সময় যখন চলে আসবে, তিন দিন যাবে না, মাথার চুলগুলো সব কষে কষে পড়ে যাবে, চামড়াগুলো গলে গলে ওই পোকার পেটের খাদ্য হয়ে যাবে, সাত দিন যাবে না, পেটের নারী ফরিগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, তিন মাস ব্যবধান কবর খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় গোড় ছাড়া কিচ্ছু কবরে নাই রে। ও আল্লাহ, বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই, তুমি ছাড়া কোনো ওলি আমার নাই। শান্তি মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।